মনে রাখবেন হারোয়াতে পিয়ারুল খালি আইএসএফ এর প্রার্থী নয়, হারোয়াতে পিয়ারুল সিপিআইএম এর প্রার্থী, সিপিআইএম এর প্রার্থীর নাম পিয়ারুল। যে লড়াইকে জেতাতে হবে তার জন্য যে লড়াই যে আত্মত্যাগ লাগে করতে হবে। তৃণমূলকে ভোট দেওয়া সব সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি, এই নোংরামির পথ ছেড়ে ওদের রাজনীতিক হারিয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এখানে পিয়ারুল আমাদের প্রার্থী আছেন, অন্যান্য কেন্দ্রে যেখানে বামফ্রন্টের অন্যান্য দলের প্রার্থী রয়েছে আপনাদের সবার কাছে আবেদন করছি, এই ধর্মের নামে নোংরামি করা দুটো দলকে, বিজেপিকে তৃণমূলকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। দেখুন এদের পাপের কথা বলতে শুরু করলে কাল সকাল হয়ে যাবে, বলে শেষ করা যাবে না, আপনারা সব জানেন। আপনাদেরকে বলছি এরকমভাবে ওদেরকে গালাগাল দিয়ে তো লাভ নেই, বিকল্প পথ তৈরি করতে হবে। হারোয়ার মানুষের কাছে আমরা আবেদন করছি এই বিকল্প পথ আপনারা তৈরি করুন। দেখুন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয়, কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। যিনি প্রার্থী হয়েছেন তিনি কী যোগ্যতায় প্রার্থী হয়েছেন আমি ওনার সম্পর্কে খুব বেশি জানিও না। শুনেছি নাকি বাবার নাম ভাঙিয়ে তোলাবাজি করতেন, জমিভূমি দখল করতেন, আবার নাকি এখন রেশন ডিলার হয়েছে। আর এই উত্তর চব্বিশ পরগনা, এই হারোয়া, মিনাখা এই এলাকা তো আপনারা জানেনই, এ তো একেবারে রেশন ডিলারের দু নম্বরই রেশন ব্যবসা স্বর্গ একেবারে। এখান থেকে রেশনে এমন মাল কামিয়েছে, এমন মাল কামিয়েছে, ওদের নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, সে আবার দেখি ক্ষমতায় এসে ঘোষণা করছে যে সিপিএমকে একদম সিপিএমের মুখ দেখবেন না, কোনো বিয়ের বাড়িতে গেলে সিপিএমের পাশে বসে খাবেন না, কোনো চায়ের দোকানে সিপিএমের সঙ্গে দেখা হয়ে গেলে সিপিএমের কারোর সঙ্গে বসে চা খাবেন না, কোনো সিপিএমের মুখ দেখবেন না। তার একবারে সিপিএমের উপর হেভি রাগ ছিল, সিপিএমের মুখ সহ্য করতে পারতো না। তো একদিন পরে ভগবান মুখ তুলে চেয়েছে, বিধাতাও প্রার্থনা মঞ্জুর করেছে, জ্যোতিপ্রিয় মল্লিককে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোনো সিপিএমের মুখ এখন দেখতে হয় না। জেলের ভেতর চালচোর, কয়লাচোর, গরুচোর যত আছে সব তৃণমূল, কোনো সিপিএম নেই, জাতি থাক তোর বাকি জীবন তৃণমূলের সঙ্গে। কিন্তু জানেন তো ওই যে ওই একটা গল্প আছে, অসুরের গল্প, যে অসুর নাকি রক্ত বীজ হয়, অসুরের রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি থেকে নাকি আরও একশোটা অসুরের জন্ম হয়। তৃণমূল সেরকম, ওদের একটা চোর জেলে গেলে সেখানে আরও একশোটা চোর জন্ম হয়। ওই এক জ্যোতিপ্রিয় রেশনের চুরি করে জেলে গেল তো এখানে শুনি হাজি নুরুলের ছেলে জন্মে গেছে এখানে, ভালো করে রেশনের আবার চুরি করবে বলে। সুতরাং এদের গভর্নমেন্ট যে কদিন আছে ওই একটা দূরে চোরকে জেলে পাঠিয়ে লাভ নেই, একেবারে ভিটে মাটি একেবারে ব্যাগপত্র প্যাক করে সব কটাকে একসঙ্গে জেলে পাঠাতে হবে, এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এবং আমাদের যে প্রার্থী পিয়ারুল, আপনাদের সন্তানের মতো শিক্ষিত ছেলে, উকিল, প্র্যাকটিস করে, আমাদের বিশ্ব এখানে বলছিল আইএসএফের যে আমাদের অসংখ্য কর্মী বন্ধু যারা 2021 পর থেকে আক্রান্ত হয়েছে, আগে পরে মার খেয়েছে, মিথ্যে মামলায় ফেসেছে, নওশাদ আপনারা জানেন 40 দিনের ওপর জেল খেটেছে, একজন এমএলএ নিজের বিধানসভা কেন্দ্রে সে পতাকা তুলতে পারবে না, ভারতের পতাকা তুলতে পারবে না, সেখানে অশান্তি করে 42 দিন জেল খাটানো হয়েছে। এখানে আমেদটা বসে আছেন, আমডাঙ্গায় এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে আপনারা জানেন আমডাঙ্গায় মিথ্যে মামলায় এই আমেদদাকে দিনের পর দিন জেল খাটিয়েছিল, কিন্তু আমেদদা নওশাদ এরা মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে এসছে, কোনো চক্রান্ত এদেরকে জেলের ভেতর রাখতে পারেনি। আর ওদের যে পার্থ বালু জেলে ঢুকেছে ও আদৌ এই জন্মে বেরোবে, ওরা বেরোবে নাকি কয়েক বছর পর ওদের বডি বেরোবে জেল থেকে কেউ জানে, ওদের বাড়ির লোকও জানে না। তো বিশ্বজিৎ বলার সময় বলছিল, বিশ্ব আমার ছাত্র জীবন যখন ছাত্র আন্দোলন করতাম তখন থেকে আমাদের বন্ধু, ও বলছিল যে পিয়ারুল এখানে কোর্টে আইএসএফের যে কর্মীদের ওপর এত মিথ্যে মামলা থেকে শুরু করে সব কিছু হয়েছে, ও লড়াই করছে, একটা কম বয়সী ছেলে মানুষের জন্য লড়াই করছে, আপনারা জানেন ওকালতি করে ও লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নিজের পেশা, নিজের কাজ করে উপার্জন করতে পারত, তা না করে কঠিন সময় রাজনীতি করছে, খালি রাজনীতি করছে তাই নয়, তৃণমূলে ভিড়ে গিয়ে রাজনীতি করে কত লোক 14 পুরুষ বসে খাবে এমন সম্পত্তি বানিয়ে নিচ্ছে। এমন সময় পিয়ারুল আইএসএফ করছে, যে আইএসএফ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে, মার খেতে হচ্ছে, এত রকমভাবে হেনস্থা হতে হচ্ছে, বুক চিতিয়ে একটা বাচ্চা ছেলে এই লড়াই করছে। আপনাদের সবাইকে বলছি ওর পাশে আপনারা থাকুন, ওকে দোয়া দিন, ওকে আশীর্বাদ দিন। এবং দেখুন ও এখানে আছে, আমি তৃণমূলের প্রার্থীকে ছোট করতে চাই না, কিন্তু এটা ঘটনা, কোনো বাবার ছেলে হয়ে কোনো কোটায় ও টিকিট পায়নি, এখানে একজন মানুষের আন্দোলনের কর্মী হিসেবে ও এখানে দায়িত্ব পেয়েছে, ও আপনাদের সবার সন্তান, ও আপনাদের সবার ঘরের ছেলে, আপনারা সবাই মিলে ওকে দোয়া দিন, ওকে আশীর্বাদ করুন, ও কাজ করবে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবে,
কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আপনাদের সবাইকে নিয়ে। তৃণমূল জিতলে খালি তৃণমূল জেতে, তৃণমূল মাল কামায়। যদি পিয়ারুল জেতে, যদি এখানে বাম আইএসএফ জোট জেতে, তাহলে এখানে আপনি জিতবেন, এখানকার সাধারণ মানুষ, আপনি এখানকার এমএলএ হবেন, আপনার কথায় আপনার কেন্দ্র চলবে, আপনার পাড়া চলবে। আরজিগড়ের ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন, একটি মেয়ে তিন রাত জেগে ডাক্তারি করছিল, মানে কি বলুন তো, তিন রাত জেগে মানুষের জীবন বাঁচাচ্ছিল। মানুষের জীবন বাঁচানোর কি প্রতিদান পেল, তার জীবনটাই কিছু লোক নিয়ে নিল। কেন মারা যেতে হলো মেয়েটাকে? খালি একটা খুন, খালি একটা ধর্ষণ, কিভাবে অপরাধ কেড়াল করা হয়েছে, কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, আপনারা সব জানেন, সব শুনেছেন। আমি নতুন করে গত দু মাস ধরে আপনারা টিভিতে যা দেখছেন, কাগজে যা পড়ছেন, আর একবার করে তার বর্ণনা দিচ্ছি না, আপনাদের খালি বলছি। আজকেও আপনারা দেখেছেন আনন্দবাজার কাগজে খবর বেরিয়েছে, ওই যে ঘটনাটা ঘটেছিল, প্রমাণ পাওয়া যাচ্ছে। এমনি এমনি একটা লোকের ধর্ষণ করার প্রবৃত্তি হলো, গিয়ে ধর্ষণ করলো, খুন করলো, তার জন্য খালি ধর্ষণ হয়নি, খুন হয়নি। আমাদের সেই বোনটি আজকে ভাই ফোটা, বেঁচে থাকলে হয়তো মেয়েটাও আজকে নিজের ভাইকে ফোটা দিত, আর ভাইয়ের কপালটা খালি পড়ে রইল, বোনটা আর রইল না। আমাদের সেই বোনটা হয়তো এদের এই পাপ জেনে ফেলেছিল, ওদের অপরাধ জেনে ফেলেছিল, যার ফলে ধর্ষণ করে, খুন করে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া হলো। আজকে যখন ডাক্তাররা লড়াই করছেন, অনশন করছেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে এরা প্রাইভেট হাসপাতালের দালালি করছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলছে, কোন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলুন তো? আপনি গেছেন একটা সরকারি হাসপাতালে আপনার পেশেন্টকে নিয়ে, ধরুন আমি আমার কথা বলছি, আমরা রাজনীতি করি, আমি কোনো এমএলএও নই, কোনো এমপিও নই, তো আমাদের কাছে সকাল থেকে এমন কোনো দিন যায় না কমপক্ষে 10-12 জন মানুষ না ফোন করেন বাংলার বিভিন্ন জায়গা থেকে, যে কলকাতার পিজি হাসপাতালে আর্জি করে কি নীলরতন সরকারে কাউকে পেশেন্টকে ভর্তি করাতে হবে, কোনোভাবে যদি কাউকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারি। নসাদের মতো এমএলএ যারা, নিশ্চয়ই তাদের কাছে আরও বেশি লোক তাদের কাছে যান সাহায্যের জন্য। বিরাট কোনো ক্ষমতা নেই আমাদের, তবু আমাদের কাছে আসে। সেখানে যারা এমএলএ এমপি আছেন, মন্ত্রী আছেন তৃণমূলের, তাদের কাছে না জানি কত লোককে যেতে হয়। আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো এখানে আপনারা এমন কেউ আছেন, কাল যদি আপনার বাড়ির কাউকে এখান থেকে রেফার করে পাঠায় পিজি হাসপাতালে ভর্তির জন্য, আপনি একেবারে বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি জানি, আমার কোনো চিন্তা নেই, একদম অ্যাম্বুলেন্স করবো এখান থেকে, হরোয়া থেকে পিজি যাব, পেশেন্ট দেখাবো আউটডোরে, কি এমার্জেন্সিতে পেশেন্টকে নিয়ে যাব, দেখবে শরীর বুঝে, স্বাস্থ্য বুঝে সঙ্গে সঙ্গে পিজি ভর্তি নিয়ে নেবে, কেউ মনে করেন এরকম? যদি আমাদেরকে এখন বলা হয় বাড়ির কোনো পেশেন্টকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে, ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমরা খবর নিই, ওখানে আমার ভালো কোন কন্ট্যাক্ট আছে, কোন পরিচিতি আছে। কোনো কন্ট্যাক্ট না থাকলে, পরিচিতি না থাকলে, আপনি মরণাপন্ন রুগীকে নিয়ে যান, আপনাকে বেড দেবে না, লিখে দেবে যে ভর্তি করতে হবে, রেফার করে পাঠিয়ে দেবে, এখানে যাও ওখানে যাও, রাস্তায় রাস্তায় ঘুরবেন, তারপর পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যাবে, এই হচ্ছে বাস্তবতা, এই অবস্থায় আমরা বেঁচে আছি। আর সেই অবস্থায় ওই অভিষেক ব্যানার্জির কোন চামচা আছে, কালীঘাটের কাকু চুরি করে বসে আছে, ওই অভিষেকের বাড়ির ওই পোষা কুত্তাগুলো চিকিৎসা হয় পিজি হাসপাতালে আইসিইউর বেড ভর্তি করে রেখে, ভাইপর বাড়ির পোষা কুত্তার চিকিৎসা হবে পিজি হাসপাতালের আইসিইউ বেড আটকে রেখে। আবার কি আইসিইউ মানে কি, বাচ্চাদের আইসিইউ, বাচ্চাদের যেখানে চিকিৎসা হওয়ার কথা, আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে মরবে, অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে মরবে। এ ভাই তোমার হয়ে গেছে বলবো? হ্যাঁ তুমি বলো না, তারপর আমি বলছি। আপনারা দেখছেন খবরে, ওষুধের নামে বিষ আমদানি করছে মমতা সরকার, এনে এসে ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে ফেয়ার প্রাইস সব করে দিচ্ছি, কোনো ওষুধ আর বাইরে থেকে কিনতে হবে না, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, একেবারে কম দামে ওষুধের দোকান। এখন কি দেখলাম, ওষুধের নাম করে নুন গোলা জল দিচ্ছে লোকের শরীরে, বলছেন নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তারদের জন্য। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি আর আপনার ভাইপো মিলে কি চিকিৎসা করাতেন? ওষুধের নাম করে শরীরে নুন গোলা জল দেওয়া হচ্ছে, রক্ত লেগে শুকিয়ে যাওয়া ইঞ্জেকশন, ইঞ্জেকশনের ছুঁচ,
আলোর নিচে কড়া আলোর নিচে ধরলে দেখা যাচ্ছে এর আগে কাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার রক্ত শুকিয়ে গেছে, সেই দু নম্বরই সুচ দিয়ে একটা রোগীকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। আপনি গেছেন হয়তো সাধারণ একটা জ্বর সর্দি কাশির চিকিৎসা করাতে, শরীরে একটা ওই ক্যান্সার থেকে শুরু করে এইডসের জীবাণু নিয়ে আপনি বাড়ি ফিরলেন, এমন অবস্থা বানিয়েছে সরকারি হাসপাতালের। কে বুকে হাত রেখে বলতে পারে বলুন তো, গত 8 বছরে 10 বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবাংলার যত মানুষ মারা গেছেন তাদের মধ্যে কিছু মানুষ, তাদের মধ্যে বেশ কিছু মানুষ এই মমতা ব্যানার্জির সরকারের এই জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, রক্ত মাখা সিরিঞ্জ তার জন্য মারা যায়নি। সরকারি হাসপাতালগুলোর এই অবস্থা বানিয়ে রেখে দিয়েছে। আজকে দুজন মন্ত্রী এখন জেল খাটছে, কোন দুজন মন্ত্রী? দেখুন, সরকারে যেই আসুক না কেন, সরকারে এসে ক্ষমতায় এসে কেউ আপনার বাড়ির ঢুনকে সোনায় মুড়িয়ে দেবে না, কিন্তু মানুষ সরকারের কাছ থেকে কি চায়? একটা দল আসবে, অন্ততপক্ষে আমার পেটের খাবারটা জুটবে, ছেলে মেয়েরা স্কুল কলেজে ভালো করে একটু পড়াশোনাটা করতে পারবে যার যেরকম যোগ্যতা, শরীর খারাপ হলে ঠিকঠাক চিকিৎসা করাতে পারবো, এইটুকু তো চায় মানুষ সরকারের কাছ থেকে। আজকে মন্ত্রীগুলো জেল খাচ্ছে, কোন মন্ত্রী? একজন পেটের খাবারের মন্ত্রী, রেশনের মন্ত্রী, আর একজন ছেলে মেয়ের পড়াশোনার মন্ত্রী, শিক্ষামন্ত্রী। আর স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা দেখছেন আপনারা, স্বাস্থ্যের অবস্থা দেখছেন, যে কোনো দিন স্বাস্থ্যমন্ত্রী জেলে ঢুকবে। এই হচ্ছে পশ্চিমবাংলার সরকার, সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে খেটে খাওয়া মানুষের একটা সরকারের কাছ থেকে যে সাধারণ চাহিদাগুলো থাকে সেইগুলোকে নিয়ে সবচেয়ে নোংরামি করেছে, ব্যবসার নাম করে সবচেয়ে নোংরামি করেছে এরা। আমার কথাকে আমি শেষ করবো এই বলে, দুটো কথা বলে আপনাদের, দেখুন ঘুরে ঘুরে এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে, একদিকে তৃণমূল বিজেপি নানা রকম ধর্মের উস্কানি দেবে, নানা রকম ভাবে লোককে ধর্মের নামে সুশ্রুতি দিয়ে ভোট করার চেষ্টা করবে, ওতে আপনারা আপনারা ওই প্রচারকে আপনারা হারিয়েছেন, ভবিষ্যতেও হারাবেন আমি জানি, আমাদের ভরসা আছে। দুটো কথা, এক হচ্ছে ওরা ঘুরে ঘুরে বলবে যে তৃণমূল এই দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, তৃণমূল কি দিচ্ছে আর এরা হাতে কি নিয়ে নিচ্ছে আপনারা সবাই জানেন। কিন্তু যে কথাটা বলার, দেখুন কোনো সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রীর বাপের টাকা নয়, ওগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছে, কোনো সরকারের দয়ার দান নয় ওইগুলো। যদি ভাঙরে আপনারা তাকিয়ে দেখেন, ভাঙরের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান না, ওরা চেষ্টা করেছিল বন্ধ করার, কিন্তু আমরা বন্ধ করতে দিইনি। নসদ লড়াই করেছে, বিধানসভায় লড়াই করেছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, যার যার পাওয়ার কথা লক্ষ্মীর ভাণ্ডার তারা পান। 100 দিনের কাজ থেকে শুরু করে বাড়ি তৈরির টাকায় মাথা উঁচু করে অন্তত পক্ষে একটা কথা বলতে পারি, আজকে গোটা পশ্চিমবাংলায় 294টা কেন্দ্র আছে, 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এমন একটা কেন্দ্র থেকে থাকে যেখানে একটা 100 দিনের লিস্টে নাম তোলার জন্য, 100 দিনের কাজ পাওয়ার জন্য, বাড়ি তৈরির কাজ পাওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা পয়সা খায়, পয়সা খাওয়ার চেষ্টা করে, আটকানোর চেষ্টা হয়, অবধি ঠিক আছে, সে লড়াই চলছে, আমাদের লড়াই চলবে, যদি একটা বিধানসভা কেন্দ্র থেকে থাকে বাংলায় যেখানে কোনো মানুষকে সরকারি প্রকল্প পাওয়ার জন্য এলাকার এমএলএ এর অফিসে গিয়ে কোনোদিন একটা নয়া পয়সা দিতে হয়নি, তাহলে সেই কেন্দ্রের নাম ভাঙর বিধানসভা কেন্দ্র এই পশ্চিমবাংলায়। আপনাদের কাছে আবেদন করছি, এরপরে যেন আমরা হারোয়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে কথা বলতে পারি, এখানে যদি আমরা জিতি, পিয়ারুল এখানে যেতেন, এখানে যদি বাম আইএসএফ প্রার্থী যেতেন, আইএসএফ এর এখানে বিধায়ক হয়, তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে যেখানে যেখানে, এখানে পঞ্চায়েতে বেশ কিছু জায়গা আমরা জিতেছি, যেখানে আমরা জিতিনি সব জায়গায়। এই যে পয়সা খেয়ে তৃণমূলের কাছ থেকে প্রকল্প নিতে হবে আপনাকে, ওদের মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, নাহলে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই জুলুমবাজি বন্ধ হবে। সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন যেন আরো ভালো করে পান, তার জন্য পেয়ারুল লড়াই করবে, বিধানসভায় লড়াই করবে, আদালতে লড়াই করবে, এবং মানুষকে সঙ্গে নিয়ে এই হারোয়ার প্রতিটা রাস্তায়, প্রতিটা গ্রামে, সড়কে লড়াই করবে। এবং আমার শেষ কথা আপনাদের কাছে, দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আমরা জিতব, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। একটা বিধানসভা কেন্দ্র ও তৃণমূল জানে যদি জিতি আমার ইনকাম হবে, যদি না জিতি আমার এখানকার কর্মীরা পেটে গামছা বেঁধে বসে থাকবে। সুতরাং শান্তিপূর্ণ ভোট তৃণমূল করাবে না, করতে দেবে না। আর এই কেন্দ্রীয় বাহিনী ফাইনি আপনাদের দেখা আছে, এখানে এক শুভেন্দু অধিকারী বলে এক আছে, সে গত পঞ্চায়েতের আগে
কিনাজ নাচলো, কিনাজ নাচলো যে কেন্দ্রীয় বাহিনী আনবো, এনে ভোট করাবো, এই করবো সেই করবো, আদালতে মামলা হলো, গভর্নরের কোলে গিয়ে বসে থাকলো। কেন্দ্রীয় বাহিনী ছিঁড়িয়ে আমরা দেখলাম যেদিন পশ্চিমবাংলায় পঞ্চায়েতের ভোট হলো, তার পরের দিন, তার 24 ঘন্টা পরে দেখি আসানসোলে কেন্দ্রীয় বাহিনীর হেলিকপ্টার নামছে। এই হচ্ছে শুভেন্দুর অকাত বিজেপিতে। মোদী অমিত শাহ একটা ভাঁড়ের থেকে খারাপ অবস্থা করে রেখে দিয়েছে শুভেন্দু অধিকারীর। সুতরাং কোনো কেন্দ্রীয় বাহিনী ফাইনি ভরসায় থাকবেন না। দেখুন, সোজা বাংলা কথা, সোজা ভাষায় বলছি, যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। যদি শান্তিপূর্ণ ভোট হয়, যদি মানুষ ভোট দিতে পারে, এইসব কথা বলে কোনো লাভ নেই। যাতে মানুষ ভোট দিতে পারে সেইটা আমাদেরকে গ্যারান্টি করতে হবে। সিপিআইএমের যত কর্মী সমর্থক এখানে আছেন, প্রত্যেককে বলছি, মনে রাখবেন, হারোয়াতে পিয়ারুল খালি আইএসএফের প্রার্থী নয়, হারোয়াতে পিয়ারুল সিপিআইএমের প্রার্থী। সিপিআইএমেরও প্রার্থীর নাম পিয়ারুল। যে লড়াইকে জেতাতে হবে, তার জন্য যে লড়াই, যে আত্মত্যাগ লাগে করতে হবে, তার জন্য চারটে কে, দেখুন একথা এখানে দাঁড়িয়ে বলবো না যে এই কাজটা খুব সহজ হবে। ওদের হাতে পুলিশ আছে, সব আছে, পুলিশকে দিয়ে ওরা কী করতে পারে আমাদের জানা আছে। এই যে দাঁড়িয়ে এখন বলছে না, ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এত কথা বলছিল, আপনাদের বলছি পশ্চিমবাংলার ডাক্তাররা 10-12 দিন কর্মবিরতি নিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে বলছি, ক্ষমতা থাকলে ডাক্তারদের মতো 10-12 দিনের কর্মবিরতিতে যেতে হবে না। পশ্চিমবাংলার পুলিশ পশ্চিমবাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন, বিকেলবেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না পশ্চিমবাংলায়। কিন্তু যতক্ষণ না সেইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং ওদের এই পা চাটা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে, যাতে হারোয়ার মানুষ ভোট দিতে পারেন, যেভাবে এখানে ওরা লোকসভায় ভোট করাতে পেরেছে সেইভাবে যেন ভোট না করাতে পারে, গ্যারান্টি নিতে হবে। যেভাবে ভোট দিলে মানুষের রায় ব্যালট বক্সে জমা হবে, ব্যালটে জমা হবে, সেইভাবে মানুষকে দিয়ে ভোট দেওয়াতে হবে। মানুষের সাথে সেই ব্যবস্থা, যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এইটা করতে গিয়ে দেখুন তৃণমূলের নিজের কিছু করার ক্ষমতা নেই। চারটে কেস খামারি করবে, মামলা মোকদ্দমা করবে, সোজা কথা বলছি, 2-4 লোককে হয়তো গ্রেপ্তার করবে, থানায় তুলে নিয়ে যাবে, কাউকে হয়তো 2-4 দিন জেল খাটাবে। আপনাদের পরিষ্কার বলছি, ওই নিয়ে কোনো ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, লড়াই করতে গিয়ে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে, ওরা যে গিয়ে বলে না ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, ভোটের পরে কে থাকবে, আপনাদের বলছি চোখে চোখ রেখে বলবেন, ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, কিন্তু ভোটের পরে সিপিএম থাকবে, আইএসএফ থাকবে, আমরা থাকবো ভোটের পরে। আমাদের দায়িত্ব খালি ভোটের দিন শেষ হচ্ছে না, ভোটের পরেও প্রত্যেকজন মানুষের পাশে আমরা থাকবো। এবং মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে আপনাদের বিরুদ্ধে লড়তে গিয়ে, জেনে রাখবেন ওই মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয়, মামলা মোকদ্দমা কেস কামারি বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব নিয়েব যাবতীয় মামলা মোকদ্দমা কেস কামারির, আমাদের প্রত্যেকজনকে, আমাদের প্রত্যেক কর্মীকে, এবং খালি আমাদের নয়, যদি অন্য দল যারা লড়াই করছেন তাদের কানেও যদি আমাদের কথা পৌঁছায়, তাদেরকেও বলছি, আপনাদেরও যদি কোনো অসুবিধা হয়েছে ভোটে লড়তে গিয়ে, তৃণমূলের হাতে কোনো রকম ফলস কেসের সামনে পড়েছেন, জানবেন আপনার দল আপনার পাশে থাকুক কি না থাকুক, আমরা আপনাদের পাশে থাকবো। একসঙ্গে ভোটের দিন সকাল থেকে রাত অব্দি বুথ পাহারা দিতে হবে, গণনা কেন্দ্র পাহারা দিতে হবে, এবং মাথা উঁচু করে জিতে বেরোতে হবে, ওখান থেকেই দায়িত্ব নিতে হবে। আপনাদের সবার কাছেই আবেদন করে আপনারা পেয়ারুলকে জেতাবেন। আপনারা বাংলার রাজনীতির ইতিহাসের চাকাকে আবার উল্টো দিকে ঘোরানোর কাজ এই হারোয়ার মাটি থেকে শুরু করবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার, ধন্যবাদ।